তো এখন এই টুনি লাইটের দোকানে চলে এসেছি। তো তোমাদের দিদি ভাই টুনি লাইট পছন্দ করছে? কোন লাইট নেবে তুমি? কে কিনে দিল পাপা? কি হয়েছে তখন ডাকছো কেন আমাকে? এতক্ষণ তো বাজার হাট শেয়ার করলাম বন্ধুদের, লক্ষ্মী ঠাকুরটা শেয়ার করবে না? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্ন বিনয়। আমি স্বপ্না আর আমি বিনয়। তুমি কে? রূপায়ণ। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি ঠিক 8টা বাজে যায়, আর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা লক্ষ্মী পুজো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো? কোথায় আমরা যাচ্ছি? লক্ষ্মী পুজো কিছু কেনাকাটা করতে। তো রূপায়ণ বলছে, তো আমরা এই ছোটখাটো কিছু জিনিস কিনতে যাবো, যেতে আমাদের ঠাকুর মন্দিরটা একটু ভালো লাগে। তো সেই জন্য একটু লাইটিং মাইটিং গুলো যদি কেনাকাটা করতে পারি, আর আমাদের উপায়নের দুষ্টুমির শেষ নেই। আর তোমরা অনেক কেউ কমেন্ট করেছো, তো পুজোর সময় পড়ার সময় পায়নি বা এই নিয়ে কিছু রাগটা করো না। তো এরকম ভাবে আমরা ঘুমানোরও সময় পাইনি, ব্লগ করবো না, ঘুরবো না, ঘুমাবো না, খাবো, ঠিক আছে? তার মধ্যে দেখো ফাটিয়ে খাওয়া দাওয়া করেছি, তার মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে গেছে ঠিকঠাক, তার জন্য ব্লগটাও ঠিক টাইমলি ছাড়তেও পারছি না। কোন সময় সন্ধ্যাবেলা ছাড়ছি, কোন বেলা দুপুরবেলা এই হচ্ছে, মানে পুরো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর তার থেকে আমি কিছু বেশিরভাগ কমেন্ট পড়েছি যে তোমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি বারাসাত মধ্যম গ্রামের মধ্যেখানে, ঠিক স্টার মলের আশেপাশে, ঠিক আছে? আর একটা কমেন্ট যে তোমাদের দিদি ভাইকে করেছো, যে দিদি ভাই তোমার চুড়িদার গুলো কি কিনেছো, তো তুমি বলে দাও। আমার কিছু কিছু ড্রেস কেনা, আর পুজোতে যেটা পিঙ্ক কালার আর আকাশি কালার যে দুটো চুড়িদার পরেছি, ওইটা বানিয়েছি পুজোতেই বানিয়েছি। আর এখন যে ড্রেসটা পরে আছি, এইটাও আমার বানানোর ড্রেস। আর যেগুলো ম্যাচিং দুটো কালার কুর্তি পরি, ওই দুটো আমার কেনা। কিছু কিছু কেনা, তিন চারটে চুড়িদার বানানো আছে, বানানো আর আর কিছু চুড়িদার আছে, ঠিক আছে? আমার পকেট খালি করে শুধু অনলাইন শপিং করবে, ঠিক আছে? তোমাদের বলে দিই, তোমরা ম্যাচিং ড্রেস পেতে পারো, ঠিক আছে? সেই হচ্ছে ফ্লিপকার্ট আর নালে মেসো, ঠিক আছে? এর মধ্যে দিয়ে মানে এইগুলো থাকে, কারণ এইসব ভিডিও গুলো কেন করতে পারি না বলতো? এগুলো তো দুপুরবেলা আসে আর আমি কাজে থাকি, ঠিক আছে? নালে এইসব ভিডিও গুলো তোমাদের করে আমি দেখাতাম। তো আমি যতটা সাধ্য, ক্যামেরা ধরার কেউ থাকে না, একা একা না রিসিভ করবো না, ক্যামেরা ধরবো এটা নাজেহাল ব্যাপার হয়ে যায়, তাই জন্য নর্মালি নিয়ে নি। তো বন্ধুরা চলো, তো এখন আমরা যাব কোথায়? হরিতলা মার্কেটে। তো দেখি কিছু লাইটিং মাইটিং পায় নাকি। একটাই গন্তব্যস্থল হরিতলা, তো চলো। আমরা এসছি এখন এটিএম এ, প্রথমে এটিএম থেকে টাকা তুলতে হবে আমাদেরকে। এই যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে এটিএম এ টাকা তুলতে, হেলমেট নিয়ে চলে যাচ্ছিলাম, বিশাল অন্ধকার লাগছে, এখানে লাইট নেই। রূপায়ণ যাবে? তোমাদের দাদা ভাই গেল আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। চলে এসছি অলরেডি, অনেকটাই সামনেই চলে এসছি। এখন আমরা ঠিক বারাসাত পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম হরিতলা মার্কেটে। আর আজকের মানে কালকে লক্ষ্মী ঠাকুর পুজো, তো আজকের প্রচন্ড লক্ষ্মী ঠাকুর উঠেছে এদিক ওদিক, ঠিক আছে? তো এখন মানে এক জায়গায় দাঁড়ালাম আমরা, আজকের ভাবতে পারিনি যে এতটা জ্যাম হবে। আর এখন দেখো তোমাদের দিদি ভাই এখানটায়, আর আমাদের উপু ডাব খাবে বলে করছে, বলছে আমি ডাব খাবো, নারকেল গুলোকে বলছে আমি ডাব খাবো। কি খাবে? কলা খাবে? আচ্ছা তোমায় পরে কিনে দেবো। হ্যাঁ পাপা, এক্ষুনি খাবে? ওই এক্ষুনি খাবে? এই ও কলা খাবে? কি করবো, ওকে নিয়ে যেতেই পাচ্ছি না এখানে। আমাদের তো ওইদিকে লাইট কিনতে যেতে হবে, তো আমাদের লাইটের দোকান কোন দিকে? ওইদিকে যেতে হবে। চলো, তো ও না গেলে কি করে হবে? ও যেতেই যাইছে না, ও আগে ডাব কলা সব খাবে। ওই দোকানে দেখো, ওই দেখো দোকানে চলে গেছে। কলা ওটা 35 আর 40।
তো এখন এই টুনি লাইটের দোকানে চলে এসেছি। তো তোমাদের দিদি ভাই টুনি লাইট পছন্দ করছে? কোন লাইট নেবে তুমি? এই ঘুরানো লাইট গুলো ওইটা, ওর মধ্যে দুম্বা আছে। দাও লাইট নেবে, এবার না লাইটের দোকান নিয়ে আসছে, এবার কিনে দাও। তো এখন আমাদেরকে এই লাইট দেখাচ্ছে, পছন্দ তোমার? দেখো আর আমাদের উপায়নের অবস্থা দেখো। আর ওই ঘুরানো লাইট গুলো কত করে? কত এই লাইট গুলো কত করে? আর এই নিচেরটা 100 টাকা, 160 টাকা। কি হয়েছে পাপা? আমাদের রূপায়ণ এই ঘুরানো লাইট গুলো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নেবে একটা, নেবে এই ভালো হয় বলো, খুব মজা হবে। তো আমাদের রূপায়ণ এখন পাগল করে দিয়েছে টুনি লাইট নেওয়ার জন্য। এর দেখো এর অবস্থা দেখো, কান্নাকাটি জুড়ে দিয়েছে। এসব না, কেমন ঠিক আছে? ভালো হয়েছে বাবা? কেমন খেতে? চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস রূপু খাচ্ছ? ক্রিস্পি চিকেন। হ্যাঁ ক্রিস্পি চিকেন। তো গাইস মানে আমরা হরিতলাতে আসলে এই মোমোর দোকানটা দিয়ে আমরা কিছু না কিছু হলেও খাই। তো আমাদের রূপু খাচ্ছে আর এদিকে তোমাদের দিদি ভাই, আর গাড়ির এত আওয়াজ কোথাও শোনা যাবে না হয়তো, ভালো করে কিছু মনে করো না। আর দু গ্লাস স্যুপ খাওয়া হয়ে গেল এখন, চিকেন লেগ পিস আর আমাদের ভাগ্যে এই একটা, তাও মা আর ছেলে একটা। আর আমাদের রূপু দেখো, রূপু কি খাচ্ছ? রূপু কি খাচ্ছ? কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর দেখো কালী দুর্গাপুজোটা শেষ হতে হতে কালী পুজোর প্যান্ডেল দেখো, গেট লাইটিং হবে এইগুলোতে, তাই জন্য একদম খুঁটি পোতা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু লাইটিংগুলো লাগানোর অপেক্ষা। আর বন্ধুরা আমরা কিন্তু এই কালী পুজো কোথায় কি হচ্ছে আমরা কিন্তু পুরো রিভিল করবো তোমাদেরকে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ব্লগ কেউ কিন্তু মিস করো না, ব্লগগুলো পর পর দেখো, স্টেপ বাই স্টেপ সব ব্লগ আসবে। দেখো চারিদিকে প্যান্ডেল হচ্ছে, এইখানে কালী পুজোর প্যান্ডেল হবে, এই দেখো চারিদিকে লাইটিং এর তোমাদেরকে সব তো দেখাচ্ছি। আর কোথায় কি প্যান্ডেল হলো সেটা তো শেয়ার করবোই, আর তার আগে শেয়ার করবো যে কোথায় কি প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা যেতে পারো, সেই লোকেশনগুলো সব শেয়ার করে দেবো। পুজোর ঠিক এক সপ্তাহ আগে সব কিছু শেয়ার করে দেবো। কে কিনে দিল পাপা? আমি কিনে দিলাম। তো হ্যাঁ আমি কিনে দিলাম না, না মা কিনে দিবে কি করে, আমি পয়সা দিলাম তো। এটিএম দিয়ে টাকা তুললো কে? তাহলে কিনে দিল কে? পাপা কিনে দিয়েছে পাপা। আমাদের রূপায়ণ দেখো কত খুশি ওই লাইট পেয়ে। বাবা ওটা লাগাবো এখন না, কখন? আচ্ছা বড় ঠাকুরটা আসুক। আচ্ছা ঠাকুর আসবে তারপরে দিয়ে। কি তুমি কি এখন ভাত বসাচ্ছ? ভাত বসাবো, মাছের ঝোল করবো, আজ বাবা আসবে, কালকে পুজো আছে না সেই উপলক্ষে। ও তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ তাড়াতাড়ি, এই দেখো না এসে হাতটা ধুয়ে মতো আগে ভাতটা ভাতের আড়ি নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি লাইট গুলো ফিটিং করতে থাকি। দুপুর পাকা পাকা কথা শুনে তাড়াতাড়ি করে ছুটে এসেছি, কি বলছো দেখি শুনি। তুমি তাড়াতাড়ি লাইট গুলো ফিটিং করো, কালকের মতো তো জ্বালাতে হবে না। তো গাইস এই ঘোড়া লাইট গুলো নিয়ে আসলাম আর মা ছেলে শুধু খেলাধুলা করছে দেখো। ধরো 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 ধরো, আমাদের রূপুকে দেখো ওকে ধরে রেখেছো, কি হয়েছে তখন? দে ডাকছো কেন আমাকে?
এতক্ষণ তো বাজার হাট শেয়ার করলাম বন্ধুদের, লক্ষ্মী ঠাকুরটা শেয়ার করবে না? ও তাই, দেখাও দেখাও কই দেখি কিরকম। এই দেখো এই বছর আমাদের মাটির না পেতলের ঠাকুর এসেছে। ওরে বাবা কি সুন্দর। বন্ধুরা আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানিও, আর কালকে তো আরো ঠাকুরকে ভালো করে সাজিয়ে একদম পুজো দেবো। একদম খুব সুন্দর খুব সুন্দর। আমাদের রূপায়ণের হাতে লেগে গেছে, ওই দেখো লক্ষ্মী ঠাকুরকে জড়ি ধরেছে রূপু। বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ডিনারটা করলাম কত হুটোমাটা করে, কারণ 12টা বেজে যাচ্ছিল, মানে কাজের তালে তালে ভুলেই গেছিলাম যে কটা বাজে। সেই 12টা বাজতে আর 5-10 মিনিট বাকি, তখন নাকে মুখে যা হোক করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পুরো মশারির ভেতরে ঢুকেও গেছি। আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে খুব ভোরবেলা উঠতে হবে, উঠে কাজ সারতে হবে, আর বিকেলবেলার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে। আর এখানে রূপায়ণ ঘুমিয়ে পড়েছে, এই যো। বন্ধুরা বেশি ব্লগটা যে বাড়াচ্ছে না, কালকে ধামাকাদার ব্লগ আসবে, কেউ ব্লগ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে আজকাল। তো টাটা, বাই বাই, গুড নাইট।